আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ভর্তি পরীক্ষা তো হয়ে গেল এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। এর ভিতরে যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, আর যারা আসেননি তারা যাদের সামর্থ্য আছে অতি তাড়াতাড়ি প্রাইভেটে ভর্তি হয়ে যান। প্রাইভেট নার্সিংগুলোর সিট অনেক কম, তাই এখানে ভর্তি হওয়ার জন্য অনেকেই কম্পিটিশন করে থাকে, তাই আপনি যদি আগে ভর্তি হতে পারেন তাহলে আপনার জন্য লাভ। হয়তো বা সেকেন্ড টাইম নাও থাকতে পারে, এই জন্য সেকেন্ড টাইমের কথা চিন্তা না করে আপনারা ভর্তি হয়ে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। এখন বলতে চাই যে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যাদের সরকারিতে এসেছে তারা ভর্তির সময় কী কী নিয়ে যাবেন। প্রথমত, নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। এক, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র। মূল সাময়িক সনদপত্র, সনদপত্র মানে তো বুঝেন সার্টিফিকেট। তো যদি আপনার কাছে যদি মূল সার্টিফিকেটটা থাকে তাহলে মূল সার্টিফিকেট দিবেন, অথবা যদি মূলটা না থাকে তাহলে বোর্ড থেকে যে সাময়িক একটা সনদপত্র দেওয়া হয় এটি নিয়ে যাবেন। দুই, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডশিট ও মার্কশিট, এগুলোর কিন্তু এই অরিজিনালগুলো থাকে আপনাদের কাছে একাডেমিক থেকে, যেগুলো নিয়ে নেবেন মানে কলেজ থেকে, এগুলোই কিন্তু জমা দিতে হবে মূলগুলো। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত, প্রথম শ্রেণীর কর্মকর্তার নামসহ সিলমোহর, রঙিন ছবি। আপনার 3 কপি রঙিন ছবি যে বিসিএস ক্যাডার অথবা প্রথম শ্রেণীর যে কর্মকর্তারা আছে তাদের থেকে সাইন করে নিতে হবে। 4, মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানদের সন্তানদের সংরক্ষিত আসনের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদপত্র বা 1997 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত ও তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি লাগবে। 6, বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। আপনি যে কোর্সে আবেদন করছেন সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার প্রবেশপত্রটি লাগবে, জন্ম সনদ লাগবে, অবিবাহিত সনদ লাগবে, চারিত্রিক সনদ লাগবে, এবং যে কলেজে ভর্তি, আপনার ভর্তির জন্য যে কলেজে এসেছে তার অনলাইন কপি অথবা আপনার কাছে যে মেসেজটি এসেছে সেটি লাগবে। তো জন্ম সনদ তো আছে আপনার, জন্ম নিবন্ধন, অবিবাহিত সনদ এবং চারিত্রিক সনদ, এগুলো আপনার ইউনিয়ন পরিষদে পাবেন, বেশি লাগবে না। হয়তো আপনি গেলে আপনি সেখানে গিয়ে তাদেরকে বলবেন, তাহলে তারাই দিয়ে দিবে আপনাকে। এগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে পাশকৃত নির্বাচিত প্রার্থীগণ এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা সনদপত্র নিজ দায়িত্বে বোর্ড বিশ্ববিদ্যালয় হতে সঠিকতা যাচাই করে মানে ভেরিফাই করে কোর্সে ভর্তি হবেন। জেলা কোটার দাবিদারের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলের নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ এবং জন্ম নিবন্ধনপত্র দাখিল করতে হবে। অন্যান্য বিষয়গুলি, প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন তা নির্ভর করে শুধুমাত্র তার লিখিত পরীক্ষার উত্তীর্ণ, প্রার্থীদের সর্বমোট নাম্বার এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দক্রম অনুসারে। 2, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনা স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন। এটি হচ্ছে আপনারা যখন ভর্তি হতে যাবেন আপনাদেরকে অনেকগুলো পরীক্ষা দিবে, প্রায় 6 থেকে 7টা, এগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন, করে এগুলো জমা দিতে হবে। এরপরে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে এবং সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নকালে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড প্রদান করা হবে, মানে আপনাদেরকে বৃত্তি দেওয়া হবে। ধন্যবাদ আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যে কোনো তথ্য অথবা যে কোনো সাহায্যের জন্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।